সব থেকে সহজ পদ্ধতিতে সঠিক মাপ সহ আজকে শেয়ার করছি বাসন্তী পোলাওয়ের রেসিপি, সাথে আছে চিকেন কষা। আশা করি আজকের এই দুটো রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। শুরু করছি তাহলে আজকের রেসিপি। প্রথমে বাসন্তী পোলাওটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গোবিন্দভোগ চাল। চালটা আমি একবারই ভালো করে ধুয়ে নেব, খুব বেশি চালটাকে ধোব না, কারণ গোবিন্দভোগ চালের নিজস্ব একটা গন্ধ থাকে আর আমার মনে হয় বেশি ধুলে সেই গন্ধটা চলে যায়, তাই একবারই ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিলাম। এবার এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে চালটাকে একটু ছড়িয়ে শুকিয়ে নিতে হবে। চালটাকে প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়ে আমি এখন ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব চালটা। তো প্রায় 20 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি, ছোট 1 চামচ লবণ, ছোট 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ। এবার ঘি লবণ হলুদ দিয়ে চালের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে 10 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি এই পোলাওটা বানিয়ে নেব। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ঘি। ঘি সাদা তেল দুটো মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। সব কিছু হালকা একটু ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে অল্প দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে এখন আর ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে চালটা মেখে রেখেছিলাম লবণ হলুদ আর ঘি দিয়ে সেই চালটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে কিন্তু কাজু কিশমিশটাও ভাজা হয়ে যাবে চালের সাথে। এইভাবে চালটা যদি হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে পোলাওর স্বাদটাও ভালো হয় আর ঝরঝরে হয় পোলাওটা। চালটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব গরম জল। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, তাই 3 কাপ গরম জল দিয়ে দেব। জলটা আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করছি। এখানে যতটা চাল হবে তার ডাবল জল নিতে হবে। 1.5 কাপ চাল নিয়েছিলাম, তাই 3 কাপ জল দিয়ে দিচ্ছি। একটু ঝালের জন্য ব্যবহার করছি চেরা 2টো কাঁচা লঙ্কা, তবে লঙ্কা যদি অপছন্দ হয় আপনারা দেবেন না লঙ্কাটা। এবার এটাকে ফুটতে দেব। আর বাসন্তী পোলাও তো মিষ্টি হয়, তাই এর মধ্যে এখন অ্যাড করে দেব চিনি। দিয়ে দিচ্ছি বড় 3 চামচ চিনি। এই সময় লবণ চিনিটা আপনারা একটু দেখে নেবেন, যদি কম মনে হয় তাহলে আপনারা অ্যাড করতে পারেন, বা আপনারা আপনাদের স্বাদ মতো লবণ চিনিটা। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এটাকে একটু ফুটতে দেব। ফুটে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে 10 মিনিট। এই 10 মিনিটের মাঝে একবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ভালো মতো চাল সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। তবে এর মধ্যে একটু জলজলে ভাব আছে, তাই আরও একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে যাতে পুরো ঝরঝরে হয়ে যায়। আর দেখুন কত ভালো মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু ঘি আরও অ্যাড করছি, প্রায় 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এইভাবে প্রায় 10 মিনিট রেখে দেব। এতে এর মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটা পুরো টেনে গিয়ে পুরো ঝরঝরে হয়ে যাবে পোলাও। আমি এই পোলাওটা ঘি আর সাদা তেল দুটো মিক্স করে করেছি, আপনারা চাইলে পুরো ঘিতেও এই বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারেন। তো আরও একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস অফ করে এইভাবে রেখে দিচ্ছি। এখন চিকেন কষাটা বানিয়ে নেব। এখানে 1 কেজি চিকেন ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। চিকেনটাকে প্রথমে 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ আদা বাটা, বড় 1 চামচ কাঁচা লঙ্কা রসুন বাটা, বড় 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, বড় 1 চামচ লবণ বা স্বাদমতো লবণটা দিয়ে দেবেন, দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল।
হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন লেবুর রস দিয়ে এবার চিকেনের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। এখানে আদার পরিমাণটা একটু কমই ব্যবহার করলাম, কারণ পরে আবারও ব্যবহার করতে হবে আদা। তো দেখুন, ভালো করে মেখে নিলাম। মেখে এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসলাম। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ সর্ষের তেল। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ছোট হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এখানে গোটা গরম মশলার মধ্যে ব্যবহার করেছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 300 গ্রাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যাতে একটু সফট হয়ে যায় তাই সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। পেঁয়াজের যখন সুন্দর একটা রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে বড় সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারে একটু জল দিয়ে দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে একটু টমেটো পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। টমেটো পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো ছাড়াই চিকেন কষা একবার বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এটা কষাতে কষাতেই দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ছোট এক চামচ হলুদ গুঁড়ো। তো মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও আলাদা হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এইভাবে যদি প্রথমে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেট করা চিকেন দিয়ে আবারও একটু কষিয়ে নেওয়া যায়, তাহলে এর টেক্সচারটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। এখন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। এই রান্নাতে জলের ব্যবহার হবে না, চিকেনের যে জলটা ছাড়বে তাতেই চিকেন ভালোমতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটাকে সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে চিকেন। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে, এতে করে চিকেনও সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। তো ঢাকাটাকে আবারও খুলে দিলাম আর দেখুন চিকেনের যে জলটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। যত ভালো করে কষানো যাবে ততই টেস্ট হবে আর গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখুন গ্রেভির কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে। চিকেনটা আমাদের ভালোমতো কষানো হয়ে গেছে আর চিকেনও ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। সব শেষে এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো, আর কোনো কিছুই অ্যাড করব না। এই চিকেন কষার টেস্টটা আরও বেশি ভালো আসবে যদি আপনারা গুঁড়ো গরম মশলা ব্যবহার না করে বাটা গরম মশলা ব্যবহার করেন, তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে রেখে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে। তাহলে আমাদের চিকেন কষাও একদম রেডি। 25 থেকে 30 মিনিটের মধ্যে এই চিকেন কষা রেডি হয়ে যায়। বাসন্তী পোলাওয়ের সাথে যদি এরকম চিকেন কষা থাকে তাহলে তার কোনো চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে করার। আশা করছি আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে আপনারা চিকেন কষা আর বাসন্তী পোলাওটা বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে ট্রাই করার পর যদি ভালো লাগে রেসিপি তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, চলে আসবো আবারও অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।